রহিম বুঝলি এবার আমারে মেম্বার হতেই হবি আমার এত টাকা পয়সা থাকতি পাশের পাড়ার দিল বারবার বার মেম্বার হয়ে যাচ্ছে আর আমি লাখ লাখ টাকা খরচ করেও মেম্বার হতে পারতেছি নে এবার যেভাবেই হোক আমার মেম্বার হতেই হবি ভাই দিলুর তো আমার ওয়ার্ডের পঞ্চাশ ভাগ ভোটারই আত্মীয় স্বজন তাইও মানুষ হিসেবে ভালো না হলেও বারবার জয়ী হয়ে যাচ্ছে তবে একটা উপায় আছে দিলুর মামাবাড়ির দিকিতে এই ওয়ার্ডের ভোটার বেশি আর দিলুর মামা বেশ ভালো মানুষ আর দিলুরেও সেরম পছন্দ করে না তুই কী কতি চাস একটু বুঝো কত দেহি আমি বলতে চাই দিলুর মামা জিল্লুরে আমরা টাকা দিয়ে যদি ভোটে দাঁড় করায় দিতে পারি তাহলে দিলু বেশি একটা ভোট পাবি নিয়ে আদা ভোট ওর মামা পাবি আর আদা ভোট দিলু পাবি মাঝখানে আপনি মেম্বার হয়ে যাবেন আর কি তোর মাথায় তো দেখছি সেই বুদ্ধি এত বুদ্ধি নিয়ে কেমন করে ঘুমাস টাকা দিলি জিল্লু কি বোটে দাঁড়াবি আগে সেটা ভালো করিয়ে শোন ভাই ও নিয়ে আপনার টেনশন করতে হবে জিল্লু বাইরে রাজি করার দায়িত্ব আমার টাকা দেওয়ার দায়িত্ব আপনার তালিপারে কত টাকা দিলি সে রাজি হয় আমার একটু জানাবি আজকে রাত্রি আমি এখনই যাইতেছি রাত্রি আসিয়ে আমি রেজাল্ট জানাতেছি কি খবর রহিম ভাই কেমন আছেন হঠাৎ আমার বাড়িতে ভাই আপনার জন্য একটা প্রস্তাব নিয়ে আইছি তা কি প্রস্তাব শুনি মেম্বার হতে হবি আমার ফুফা তো ভাই দেলু তো মেম্বার আছেই আমি মেম্বারের দ্বারা আবার কি করব। আপনার ফুফা তো ভাই দেলু আপনি তো ভালো করেই জানেন মানুষটা ভালো না তারপরে আপনার জমি দখল করিয়ে খায় চাইল গুম চুরি করে সাধারণ জনগণের হক ঠকাচ্ছে সবই বুঝলাম কিন্তু আমার তো তেমন টাকা পয়সা নাই ভোট করে জয় হতে গেলেও তো মেলা টাকা পয়সার দরকার ওই টাকা পয়সা নিয়ে আপনার চিন্তা করতে হবে নিয়ে কালু মেম্বার আপনার নির্বাচন করতে যা যা টাকা খরচ হয় সব সে দিবি উনিও তো তেমন ভালো মানুষ না সুদির ব্যবসা আর কালো বাজারই তার মূল ব্যবসা ওনারটা নিয়ে আমি নির্বাচন করতে চাইনি সে তো নিজেই নির্বাচন করে সেও নির্বাচন করবি আর আপনার মামা তো বাইরে বিপদে ফেলতি আপনার দিয়ে নির্বাচন করাবি আর আমিও সাধারণ ভোটার হিসেবে চাই আপনিও নির্বাচন করেন আর নির্বাচনের টাকা কালো মেম্বারের দিয়ে খরচ করালি আপনিও নিরাপদে মেম্বার হয়ে যাবেন আমারে পাড়ার ভোটও আপনি পাবেন আবার আপনার আত্মীয় স্বজনের ভোটও পাবেন তোমরা যা চাও তাহলে তাই করো আমি যেন আবার কোনো সমস্যায় না পড়ি সেদিকে একটু খেয়াল টেয়াল রাখিও আচ্ছা ভাই আপনি চিনতে করবেন না আপনিই হবেন এবারের মেম্বার এ রহিম কী খবর নিয়ে আলি ভাই খবর তো খুবই ভালো জিল্লু ভাই ভোটে দাঁড়াতি রাজি হয়েছে তা টাকা পয়সা কত দিলি হবি লাখ তো হয় আট লাখ বলে দিই আমার মতো গরিব মানুষের পকেটে অসৎপায়ে আয় করা কিছু টাকা ঢুকলিবার সমস্যা কি ভাই ওই আট লাখ টাকা হলি হবি আট লাখ টাকা একটু বেশি হয়ে যায় না ভাই বোঝেনি তো এই বাজারে খরচটা একটু বেশি আচ্ছা ঠিক আছে কালকে নিয়ে দিয়ে আসিস এই বেটা রহিম আমার টাকা দিয়ে খাল কাটিয়ে কুমির নিয়ে আলি আমার টাকায় মেম্বার হয়ে গেল জিল্লু জিল্লু মেম্বার হবে বলেই তো তারে দাঁড় করাইছিলাম তোমার মতো সুৎখোর আর কালো বাজারি আর দেলুর মতো সাইল গমসোর আমরা প্রতিনিধি হিসেবে চাইনি আরে রাগ করতেছেন কে মেম্বার সাপ আপনার শত্রু দেলু তো আর মেম্বার হতে পারে নাই আর জিল্লুরে আপনি যা বলবেন তাই শুনবে কারণ আপনার টাকা দিয়ে সে মেম্বার হয়েছে এটাই আমার এখন শান্ত না এছাড়া আর কি করা যাবি আমার শত্রু দেলুদ আর মেম্বার হতে পারে নাই যাক আল্লাহ যা করে ভালো দুই করে এই কথাটা একদম ঠিক বলছেন মেম্বার সাহেব আগামীবার আপনি নিশ্চিত থাকেন মেম্বার হয়ে যাবেন আমি তো আপনার পাশে আসি নাকি